যেটা দরকার সেটা জনসচেতনতা জনসচেতনতা মূলত পারে নিরাপদ সড়ককে এনশিওর করতে আর নিরাপদ আমরা জন জনগণ এত অসচেতন যে আমরা একটা মোবাইল অন করে রাস্তা পার হচ্ছে এর ফলে দুর্ঘটনাগুলো হচ্ছে আমরা এই অতিরিক্ত হিসেবে যে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স আছে কি না আমরা বলতেছি যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আর গাড়ি চালানো যাবে না কিন্তু ঠিকই রাস্তাঘাটে কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চলতেছে এবং হাইওয়েগুলোতে দুর্ঘটনার মূল কারণগুলো হচ্ছে আমরা বলতেছি যে হাইওয়ের উপর কোনো রকমের দোকানপাট বা হাট বাজার করা যাবে না কিন্তু ঠিকই সেখানে রাস্তাঘাটের মধ্যে হাট বাজার বা দোকানপাট স্থাপন হচ্ছে সেখানে স্লো যানবাহন যেগুলো অটো বাজেয়াপ্ত করা হয়েছে ঠিক কিন্তু সেগুলো এখনও কিন্তু সেগুলোতে চলতেছে কিন্তু এগুলো না চলে তো উভয় নাই তাদের অল্টারনেটিভ কোনো তো পথ আমরা দিচ্ছি না তারা সেখান থেকে তারা তারা তো একটা কর্মে নিয়োজিত আছে তাদেরকে কর্মের জন্য অল্টারনেটিভ সোর্স আমাদেরকে অবশ্যই অনুসন্ধান করাতে হবে একার পক্ষে আসলে এটা করা সম্ভব নয় সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে সরকার এখন রাস্তাঘাট যেভাবে এত সুন্দর করেছে রাস্তাঘাটের এখন যানবাহনের গতি বেড়ে গেছে আমরা এই গতির সঙ্গে আসলে আমরা সরকারকে দোষ দিয়ে দোষ দিতে আমরা অভ্যস্ত উনি ঠিকই তো রাস্তাঘাট ভালো হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের কমাইতে পারি পারিনি আমরা অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হচ্ছে